হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সবাই ভালো আছি। আজকে বিকালে লাগে কারি কুক করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো বেরির মাংস দিয়া স্পিনিশ শাক কুক করব, আর ফাঙ্গাসের ফিলেট দিয়া ওই স্পিনিশ শাক কুক করব। খুবই টেস্টি কারি হয়, আর আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবো। আর আমার ব্লগটা দেখার শুরুতে একটা লাইক দিবা, লাইক কমেন্ট করতে অবশ্যই বলবা না, সাথে থাকা কিভাবে কুক করবো আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানেও বাড়ির মাংসটা কুক করবো, আর অলরেডি তেল দিলাইছি, আর আদা রসুন দিলাইছি, আর এখানোর মধ্যে শাক দেওয়া ফাঙ্গাসের ফিলেটটা কুক করবো। তাইলে সাথে থাকা দেখা কিভাবে করি আমি, আমার বাসার আমি কি পদ্ধতিতে খুব করি। আদা রসুন একদম মেল্ট হয়ে গেছে কি, এখানের মধ্যে আমি দুইটা অনিয়ন কাট করে রাখছিলাম, আর অনিয়ন গুলা দিলাম। আর এখানে অলরেডি তেলের মধ্যে রসুন দিছে খালি, যেহেতু এখানের মধ্যে ফিশ কুক করবো, আর ফিশটা আমি রসুন দিয়ে কুক করি। এই তো পরিমাণ মতো সল্ট দিলাম, আর স্পিনিশ দি বেরির মাংস দিয়া খুবই টেস্টি একটা কারি হয়, আর আমার বাসার মধ্যে আমি প্রায় কুক করি, ভাবলাম আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আর এই তো এখানে গার্লিক দিছি, আর আমি ফিশের মধ্যে শুধু গার্লিকই দেই রসুনটা, আর কিছু আট করি না। এই তো এখানে অনিয়নের মধ্যে মাংসটা আট করে নিলাম, আট করার পরে 20 মিনিটের মতো আমি কুক করবো, পরে দেখাইমু আর কিতা কিতা আট করি। এই তো ফিশের মধ্যে একটা বড় অনিয়ন দিলাম, আর এখানে আমি অনিয়নটা বালাটিনে 10 মিনিটের মতো স্লো আগুনও কুক করবো, পরে আমি মশলা আট করবো। আর অনিয়নটা যত বেশি কুক হইব এত বেশি কারিটা মজা হয়, টেস্টি হয়। 20 মিনিট কুক করার পর বুঝতে একটু ওয়াটার বার হয়েছে, এখন আমি সব যাতে গরম মশলা আট করলাম, রঙ এলাচি, দারচিনি, টুস্টার, তেজপাতা এসব। আর এখন আমি আরও 20 মিনিটের মতো এই গরম মশলা দেওয়ার পরে আমি আরও 20 মিনিটের মতো কুক করবো গুসটা, পরে আমি মশলা অ্যাড করবো। আর এই গুসটার মধ্যে আমি কোনো ওয়াটার অ্যাড করছি না, গুসটাকে যা ওয়াটার বাড়াইর এই ওয়াটার দিয়ে কুক করবো গুসটা। অনিয়নটা একদম কুক হয়ে গেছে কি, এখন আমি মশলা অ্যাড করবো হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, এই তিনটা মশলাই আমি দিছি 1 স্পুন করে করে দিয়া। এখন আমি আরও 10 মিনিটের মতো কষাইমু, আর একটু 1 কাপ পরিমাণে একটু ওয়াটার অ্যাড করবো। আসলে 1 কাপ নয়, 1.5 কাপ পরিমাণে ওয়াটার অ্যাড করলাম। আট হইরা এখন মশলাটারে আমি আরও 10 মিনিটের মতো কুক কইরা পরে আমি অ্যাড করবো ফিশ অ্যাড করবো। আমার মাংসটা একদম কুক হয়ে গেছে গে, এখন আমি মশলা অ্যাড করলাম 1 স্পুন হলুদ, মরিচ, জিরা, গরম মশলা, ধনিয়া মশলা 1 স্পুন করে করে, আর সবগুলো মশলা আমি অ্যাড করলাম। এই মশলাগুলো অ্যাড করার পরে আরও আমি 10 মিনিটের মতো স্লো আগুনও একদম ফসাই মুখ গুস্টারে। মশলা দেওয়ার পরে অবশ্যই মাংসরে ফসাই বা ফসাইলে টেস্টি হয় মাংসের কারি। আর এদিকে আমার ফিশের মশলাটাও একদম রেডি হয়ে গেছে কি, এখন আমি ফিশটারে কাট করবো কইরা অ্যাড করবো মশলার সাথে। নাইস হয়ে গেছে মশলাটা। এখানে অনেকগুলা স্পিনিশ শাক, আর আমি এখানে তো 2 কারি বানাইমু, শাক দি মিট দিয়া একটা কারি করবো, আর ফিশ দিয়া শাকের একটা কারি বানাইমু,
দেখতে পড়লা আর এগুলা শাগা মি সুন্দর হইরা তো বেশি কুচি কুচি করে কাঠরতাম না যেহেতু আমি কারি বানাইমু বেশি কুচি কুচি হইরা কাঠলে কারির মধ্যে মিলাই দিব একটু বড় করে রাখলাম দেখতে পড়লা এই তো এইভাবে হইরা আমি কাঠরাম আর এই শাক তো খুবই সফট স্পিনিশ শাক এটা 5 মিনিটের মতো কুক করলে এই কারির মধ্যে ইনাফ টাইম কুক হয়ে যায় আর আমি আমার মিট কারির লাস্টে আমি একদম যেরকম করিন্ডার পাতায় অ্যাড করুন এইভাবে শাকটারে অ্যাড করবো কোনো ওয়াটার অ্যাড করতাম না ওয়াটার অ্যাড করলে পরে কারিটা টেস্ট যায়গি যেহেতু শাক দিয়ে করলাম এই তো দেখতে পারা আমার মিটটা একদম খোসানি ফিনিশ হয়ে গেছে বন হয়ে গেছে এখন আমি শাকটা অ্যাড করলাম আর শাকটা আমি বেশি টাইম কুক করতাম না ওভার কুক করতাম না তাহলে আমার শাকটা বেশি কুক হয়ে গেলে আর কি টেস্টে থাকতো না বালা 5 মিনিটের মতো কুক করার পরে অবশ্যই দেখাইব আমার কারিটা কিরকম হয়েছে এখন আমি শাকটারে নিচে উপরে কইরা নাইসলি মিক্স কইরা দিলাইমু আর মিটের কারির সাথে স্পিনিশের শাক দেওয়া খুবই খুবই টেস্টি একটা কারি হয় এভাবে কইরা নিচে উপরে কইরা মিক্স করে লিমু আমার একদম শাকটা একদম কুক হয়ে যাবার আর 2-3 মিনিট কুক করবো আর আস্তা কটা গার্লিক আমি চুলাইয়া রাখছি বেশি কুক করতাম না আস্তা গার্লিক রে শাকের সাথে আরো 5 মিনিটের মতো কুক করবো দেখতে পারা আমার কারিটা খুবই নাইস হয়েছে আশা করি টেস্টি হইব আর আপনারা সবার কিছু ভালো লাগবো আর আমার চ্যানেলটা যারা নতুন দেখা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জানো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছেন আমার সাথে আছেন কন্টিনিউ নাইস নাইস কমেন্ট করলা থ্যাংক ইউ এভরিওয়ান আপনারা সবাই রে আর আশা করি আমার আজকের ব্লগটা আপনারা সবাই কিছু ভালো লাগবো ভালো লাগলে সবসময় সাথে থাকবা দেখো আমার কারিটা খুবই খুবই সুন্দর হয়েছে নাইস হয়েছে ফিশটা এভাবে কইরা কাট করছি আর ফাঙ্গাসের কুইলেট খুবই খুবই টেস্টি আমি তো মাঝে মধ্যে রান্ধি বাচ্চারা খুব লাইক করই গোসা থাকে না আর স্পিনিশ শাক দিয়ে রান্ধলে তো আর কথাই নাই খুবই খুবই টেস্টি এই তো আসলে আমি কইছি ফাঙ্গাসের প্লেট আসলে এটা তেলাপিয়ার প্লেট আমার হাজবেন্ডে কইরা আমি আসলে আইনে হাইরা পাকেটটা কি খুলি নিছিলাম ডিপ জাগাও না করি প্যাকেজিং করি বলে আর আমার মাইন্ডও রয়েছে না আমি বুঝছি ফাঙ্গাসের প্লেট বলে আমার হাজবেন্ড তখন একটু তেলাপিয়ার আসিল বিকজ প্যাকেটটা কি খুলি নিলে বেশি মাছ একলগে বেশি আটে ডিপোর মধ্যে আর এই তো এখন আমি মাছটারে 10 মিনিটের মতো কষাইয়া পরে শাকটা অ্যাড করবো আর একটু কাঁচামরিচ দিমু বলি গেছিলাম তেজপাতা দিতাম তেজপাতা দিলে ফিশের মধ্যে খুব নাইস একটা ভালো একটা ফ্লেভার আয় আর কাঁচামরিচটাও এইভাবে দিলাম এখন অবশ্য স্লো আগুনের মধ্যে 10 মিনিটের মতো ফিশটার বালাটিনা কষাইয়া পরে আমার কারিটা কিরকম হয় অবশ্যই আপনারা দেখাইমু দেখতে পারা আমার ফিশটা আর বেশি কুক করতাম না 5 মিনিট কুক করছি আমি এই তো আমার শাকটা আজকে দুইটা কারি বানাইলাম দুইটা কারিও স্পিনিশ শাক দিয়ে বানাইছি যেহেতু আমি অনেক শাক আনছিলাম আর ফিশ দিয়ে আমার হাজবেন্ডে আমার ছেলেমেয়ে তারা খুব লাইক করই ভাবলাম দুইটা কারিও স্পিনিশ দিয়ে করি আর আমার আমার বাসার সবাই লাইক করুন এর লাগে আসলে দুইটা করলাম আর আপনারা সবার সাথেও শেয়ার করলাম এই তো এইভাবে হইরা ফিশটা বেশি টাইম আমি কুক করছি না 5 মিনিটের মতো করছি এই ফিশটা তো খুব সফট একটা ফিশ বেশি কুক করবা না
আর স্পিনিশটাও আমি এখনো পর্যন্ত কোনো ওয়াটার অ্যাড করছি না, যে মাংসের কারির মধ্যে আমি কোনো ওয়াটার অ্যাড করছি না, আমি এমনি মাংসের যে ওয়াটার বাড়াইছে ও ওয়াটার দিয়ে কুক করছি, আর স্পিনিশটা অ্যাড করছি জাস্ট। আর এই ফিশের মধ্যে কোনো ওয়াটার অ্যাড করলাম না, দেখতে পারা স্পিনিশটাকে যতটা ফানি আর কি শাকটাকে যা বাড়াইব, এই ফিশের মধ্যে কোনো ওয়াটার অ্যাড হলে আমার কাছে লাগে আর কি কোনো টেস্ট লাগে না কারি, এর লাগে আমি আর কোনো ওয়াটার অ্যাড করলাম না। আমি আরও 5 মিনিটের মতো কুক করবো, শাকটা একটু কুক হওয়ার পরে আমি দেখাইবো আমার কারিটার লুক কীরকম হয়েছিল। এই তো কেন দেখতে পারা নালি শাক, আর নালি শাক দিয়ে একটা বর্তা ঝটপট কুইক আর কি রেডি করলাম। আমার হাজব্যান্ডে লাইক করবেন, এটা আমার দাদিরা তের রেসিপি, আমার দাদি খুব বেশি বর্তাটা কি কুক করতা আর আমরা খাইতাম, তো ভাবলাম আমার হাজব্যান্ডটা খাওয়াই দিকে সাইন খেতাম, সাইনের কাছে আর কি ভালো লাগেনি, এর লাগে ভাবলাম আপনারা সাথে ঝটপট একটু শেয়ার করিলাই নালি শাকের বর্তা কীভাবে বানাই, আশা করি আপনারাও ভালো লাগবো। এই তো আমার ফিশের কারিটা একদম রেডি হয়ে গেছে গি, দেখতে পারা আর করেন্ডার পাতাটা অ্যাড করছি 1 স্পুন, আর এই ফিশটাকে যা ওয়াটার বাড়াইছে ওই এই ওয়াটার দিয়ে কুক করছি, এক্সট্রা কোনো ওয়াটার অ্যাড করছি না ফিশের কারি, দেখলো বুঝতে পারবা, আর আশা করি মজা লাগবো। আর এখন ঝটপট আমি আপনাদের সাথে শেয়ার করবো নালি পাতা দিয়া একটা বর্তা, কেন নালি পাতাটা সুন্দর করে কুচু কুচু করে লিছি, আর নালি পাতা তো খুবই সফট, করেন্ডার পাতা লাখান বাহারের পাতা লাখান আর কি কইরাম করেন্ডার পাতা জেনে এভাবে, আর এই খাসা নালি পাতা একটা কিন্তু, আর এখানের মধ্যে আমি পরিমাণ মতো অনিয়ন নিছি, আমি আমার পরিমাণ মতো নিছি, কেন দুইটা অনিয়ন কাট করছিলাম সবগুলো দিলাম না, আর এটা খুবই খুবই টেস্টি ভাবলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। আর এখানে গার্লিক আমি নিছি সুন্দর করে কুচু কুচু করে, আমি আমার পরিমাণ মতো নিছি, আর এখানে আমার পরিমাণ মতো জাল, যে যে পরিমাণে জাল খাইন ও পরিমাণে নিবা, তো আমি কেন পরিমাণ মতো লাল মরিচটা নিলাম, আর এইভাবে হইরা বাঙ্গিয়া, এতে দেখতে পড়া নাইস হইরা মরিচটারে অনিয়নের সাথে বালাটি কেনে মিক্স করা লাগে বর্তা বানাইলে, আর এখানে আমি একটু করিন্ডা পাতা দিলাম মজা লাগে আর কি টেস্ট লাগে, বাসার তাহলে দিবা একটা অপশনাল, আর সল্ট দিছি লবণ আমার পরিমাণ মতো দিছি, দিয়ে এখন আমি সুন্দর করে এগেইন মিক্স করলাম, আর এই তো আমার নালি পাতা, একটা আসলে আমার দাদি বেশি মানাইয়া খাইতা আমার দাদির রেসিপি, আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার দাদি যেগুলা লন্ডন থেকে যাইতা বাংলাদেশ নালি পাতা বেশি অংশ এইভাবে কইরা নাইস কইরা আমার আম্মারে কইতা মিক্স কইরা দিবার লাগে নালি পাতা, আর খাসা নালি পাতাও যদি সেরকম বুঝতে পারেন খাসা নালি পাতার টেস্ট লাগবে নি, খুবই টেস্টি হয় অবশ্যই একবার আপনারা ট্রাই করেন যেন বাসার মধ্যে। এই তো দেখতে পারা আমার নালি পাতার বর্তাটা একদম রেডি হয়ে গেছে গি, আমরা সিলেটি বাসায় তো একটা আমরা চাটনি হই আর সবাই বোঝার লাগে কি বর্তা হই নিলাম, আর সেরকম বুঝতে পারেন খাসা নালি পাতার বর্তার কোনো টেস্টি হইব নি, রিয়েলি টেস্টি, আপনারা অবশ্যই বাসার মধ্যে ট্রাই করেন যেন, আর খুব বেশি ইয়ামি লাগে, আমি খাইছি আরও এর লাগে আপনারা কইরাম, আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবো আজকের ব্লগটা, সবসময় সাথে থাকবা এইভাবেই, বাই এভরিওয়ান, সি ইউ সুন। আমি আসলে ভুলে গেছিলাম সরিষার তেলটা দিবাম মাস্টার অয়েল, এই দেখতে পাররা মাস্টার অয়েল আমি দিলাম বোতলটা কি পরিমাণ মতো দিলাম বেশি নাই, আপনারা আপনারা পরিমাণ মতো দিবা, আমি 1 স্পুন পরিমাণে দিছি, আর সরি আছি আমি ভুলে গেছিলাম, আর আমার ভিডিওটা তো আসলে আমি শেষ করে দিছি ফিনিশ। এই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, বাই এগেইন, সি ইউ সুন।